বাংলাদেশে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে কয়েকজন রাষ্ট্রদূত দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে পরিচিত সম্ভবত রাষ্ট্রদূত পিটার হাস। পিটার হাস গতকাল একটা কলাম লিখেছেন, বেশ কয়েকটা পত্রিকায় সেটা প্রকাশ করা হয়েছে এবং এই ঘটনাটাও বেশ খুব একটা স্বাভাবিক না। আমরা সাধারণত কোনো দেশের রাষ্ট্রদূতকেই সেভাবে কখনো পত্রিকায় কলাম লিখতে দেখিনি। এটাকে কলাম না বলে এক ধরনের ক্ল্যারিফিকেশন বলতে হবে, কারণ নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পজিশনটা ছিল নির্বাচনের পর যেহেতু সেটার প্রতিফলন ঘটেনি, ফলে মানুষের মধ্যে সাধারণ জনগণের ভেতরে এমনকি রাজনীতি সচেতন ব্যক্তি রাজনৈতিক বিশ্লেষক প্রায় সবার ভেতরে এক ধরনের ধারণা তৈরি হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত তাদের আগের অবস্থান থেকে সরে আসছে এবং নতুন সরকারের সাথে তারা সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে। এই জায়গাতেই সম্ভবত একটা ক্ল্যারিফিকেশন দেবার জন্যই পিটার হাস কলামটা লিখেছেন, অর্থাৎ এটা কারোর সাথে কোনো একটা সাক্ষাতে তিনি কথা বলেছেন কিংবা কোথাও তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, টুইট করেছেন, সেখান থেকে নিয়ে পত্রিকা রিপোর্ট করেনি, এটা তিনি নিজে লিখেছেন এবং ডেলিবারেটলি তিনি যেটা বলবার চেষ্টা করেছেন সে কথাগুলোকে তিনি এখানে লিপিবদ্ধ করেছেন। ফলে এই কলামটাকে একটু গুরুত্বের সাথে আমাদের দেখা দরকার, আমি সেই কলামটা পড়বো, কিন্তু তার আগে কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলা দরকার। নির্বাচনের পর যখনই জনগণের ভেতরে এক ধরনের হতাশা তৈরি হচ্ছিল, সরকার এবং সরকারি দলের পক্ষ থেকে হতাশা তৈরির চেষ্টা করা হচ্ছিল, এই হতাশার চাষ বিরোধী পক্ষেও হয়েছে, অনেক রাজনৈতিক বিশ্লেষকও মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের দ্বারা প্রভাবিত হয়ে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র নতুন সরকারকে আর কোনো ধরনের ঝামেলা ফেলবে না, এই ধরনের নানা আলোচনা আমরা শুনেছি, বিরোধী রাজনৈতিক কর্মীদের ভেতরেও এই ধরনের একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু আমার ভিডিওগুলোতে নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র যখন স্টেপ নিচ্ছে না সরকারের এগেনস্টে, যেই স্টেপ ধরনের স্টেপের একটা প্রত্যাশা ছিল আসলে বলতে হবে জনগণের মধ্যে, নতুন সরকারের বিরুদ্ধে যখন কোনো ধরনের স্টেপ নিল না, তখন আমি আমার ভিডিওগুলোতে দফায় দফায় বলেছি ভারত যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করেও থাকে, এই সরকারের বিরুদ্ধে কোনো ধরনের স্টেপ নেওয়া থেকে যদি বিরত রাখে ভারত, সেটাও ভারতের জাতীয় নির্বাচন পর্যন্ত, ভারতের লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর নতুন সরকার গঠিত হলে তারপর মার্কিন যুক্তরাষ্ট্র এভাবে নিশ্চয় বসে থাকবে, এই ধরনের একটা কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশানে যাবে না, কোনো ধরনের স্টেপ নেবে না, সেটাও তো আমি বিশ্বাস করি না। এবং আমি এই কথাটা বারবার বলবার চেষ্টা করেছি, ভারত যদি এই সরকারকে সমর্থন দিয়েও থাকে এবং তারা যদি এই সরকারকে ক্ষমতায় রেখে থাকে এবং তার জন্য তারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করার মতো দায়িত্ব পালন করে থাকে, তাহলে সেটাও তারা করছে তাদের এই নির্বাচনটা পর্যন্ত, কারণ নির্বাচনটা একটা সেন্সিটিভ টাইম যে কোনো দেশের জন্যই, এবং এই সময়ে তার পার্শ্ববর্তী দেশে সে কোনো ধরনের রাজনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতি, রাজনীতি একটা অস্থিতিশীলতা দেখতে চাইবে না, সেটা তার অভ্যন্তরীণ তাদের নিরাপত্তার জন্য একটা হুমকি। ফলে সেই পর্যন্ত হয়তোবা তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে থাকতে পারে, কিংবা যদি এটা হয়ে থাকে আসলে ভারত যদি আসলেই মার্কিন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে থাকে, এই সরকারের বিরুদ্ধে স্টেপ না থাকে, বিরত রেখে থাকে, তাহলে সেটা এ পর্যন্ত। এই কথাটা আমি বারবার বলবার চেষ্টা করেছি এবং পিটার হাসের কলামটা যেদিন প্রকাশিত হয়েছে প্রথম আলোয়, সেই দিনই প্রথম আলোয় আরেকটা রিপোর্ট হচ্ছে ভারতের লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা। অর্থাৎ আমরা খেয়াল করবো গত এক মাসে বা আরও কম সময়, গত 15 দিন থেকে 20 দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এই সরকারের বিরুদ্ধে ছোট ছোট করে স্টেপ নিচ্ছে, জায়গাগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। শ্রম অধিকার নীতি নিয়ে কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা নিয়ে একটা শুনানি হলো এবং সেই শুনানিতে বেশ কঠিনভাবে সরকারের বিরুদ্ধে কথা বলেছে এবং সরকারকে ধরেছে, সরকারকে জেকে ধরেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে আরও বেশ কিছু ঘটনা ঘটেছে, ডক্টর ইউনুসকে নিয়ে দফায় দফায় মার্কিন যুক্তরাষ্ট্র কথা বলছে, ডিক ডারবি নামে একজন মার্কিন প্রভাবশালী সিনেটর ক্ষমতাসীন দলের, তিনি গিয়ে সাক্ষাৎ করেছেন মোহাম্মদ ইমরান মার্কিন যুক্তরাষ্ট্রের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে এবং সেখানে তিনি বেশ কঠিন ভাষায় কথা বলেছেন, দুই দেশের যে সম্পর্ক, অংশীদারিত্বমূলক যে সম্পর্ক অর্থাৎ সহযোগিতার যে জায়গাগুলো, এই সম্পর্কটা ছিন্ন করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, এই ধরনের একটা ধারণার কথা ডিক ডারবিন কিন্তু দিয়ে এসছেন মোহাম্মদ ইমরানের কাছে। বলতে পারে নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র একরকম খোলসের মধ্যে নিজেদের আবৃত করে ফেলেছিল, সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সরে আসছে এবং এটা হচ্ছে গত 15 দিন থেকে আমরা যদি খেয়াল করে দেখি। এবং যেটা বলছিলাম, যেদিন পিটার হাসের এই কলামটা প্রকাশিত হলো প্রথম আলোতে, সেই দিনই প্রথম আলো একটা রিপোর্ট হচ্ছে ভারতের লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা। ফলে আমরা বুঝতে পারি আস্তে আস্তে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রাউন্ডটা তৈরি করছে, যে গ্রাউন্ডটা তারা নির্বাচনের আগে তৈরি করেছিল প্রায় বছর দুয়েক ধরে, সেই গ্রাউন্ডটা তারা আবার নতুন করে তৈরি করছে। এবং এবার যেহেতু পেছনে একটা গ্রাউন্ড ইতোমধ্যেই তৈরি করা আছে, নির্বাচনের আগে নির্বাচনের পরও তো তারা সরকারকে তো সমর্থন করে নাই, নির্বাচনকে তো তারা সমর্থন করে নাই, নির্বাচনটা যে সহি হয় নাই এটাকে যে কোনোভাবেই নির্বাচন বলা যায় না, সে কথাগুলো কিন্তু তারা বরাবর বলে এসছে। এবং আমি আমার আগের ভিডিওগুলোতে এই কথাটা বলেছি যে তারা গ্রাউন্ডটা তৈরি করে রাখছে যাতে যে কোনো মুহূর্তে এই ব্যাপারে তারা স্টেপ নিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি লিখছেন শেখ হাসিনার কাছে, কিন্তু সেখানে কোনো ধরনের শুভেচ্ছার কথা নাই, নতুন সরকার সম্পর্কে কোনো কথা নাই, নির্বাচন নিয়েও কোনো কথা নাই। এবং যে কথাটা মার্কিন প্রেসিডেন্ট সেখানে বলেছেন, সহযোগিতার যে জায়গাগুলো অর্থাৎ বিশেষ করে জলবায়ু এবং রোহিঙ্গা, এই দুটো ব্যাপার অর্থাৎ বৈশ্বিক বিষয় নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও খুব একটা কথা কিন্তু এই নির্বাচনের পরে মার্কিন যুক্তরাষ্ট্র বলেনি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেননি এবং পিটার হাসকেও আমরা কখনো এই ধরনের কথা বলতে দেখিনি। দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গাটাতে যে প্রভাব পড়েছে সেটা আমরা বুঝতে পারি
বাংলাদেশের রপ্তানি কমে যাওয়া ভয়ঙ্কর রকমভাবে, যেটা 25% ছিল গত অর্থ বছরে, যেটা এখন নতুন করে এটা শোনা যাচ্ছে গত তিন মাসে সেটা 35%-এরও বেশি। তার মানে বোঝা যাচ্ছে আস্তে আস্তে আমাদের বাজার, আমাদের রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে হয়তো অল্প কিছুদিনের মধ্যে 50%-এ পরিণত হবে। সেটা আমাদের অর্থনীতির জন্য ভয়াবহ একটা ব্যাপার। আমি একটু পিটার হাসের কলামটা পড়ি, যদিও এ সম্পর্কে অনেক কিছুই বলে ফেলেছি ইতিমধ্যে, তারপরেও কলামটা পড়বো এবং কলামটা পড়া শেষ করে আমি আমার খুব সংক্ষেপে আমি আমার ওপিনিয়নটা বলবার চেষ্টা করব। পিটার হাসের কলাম, বাংলাদেশের সামনে যে সম্ভাবনা ও চ্যালেঞ্জ। আমার দেশের ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন একবার বলেছিলেন, ভবিষ্যতের সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা একদিন একদিন করে আসে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে তৃতীয় বছর শুরুর সময় এ কথাকে আমার সত্যি বলে মনে হয়। প্রতিদিন এই দেশের সম্ভাবনা, জনগণের শক্তি ও সহনশীলতা এবং এর প্রাণবন্ত নাগরিক সমাজ আমাকে মুগ্ধ করে। যেমনটি আমি গত বছর বলেছিলাম, বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে অনেক দূর অগ্রসর হয়েছে। ভবিষ্যতের দিকে তাকালে বাংলাদেশের ক্ষেত্রে একদিন একদিন করে এগিয়ে আসে এমন এক ভবিষ্যৎ আমি দেখতে পাই। আমি এই দেশের সামনে সম্ভাবনা দেখতে পাই, তবে উল্লেখযোগ্য চ্যালেঞ্জও চোখে পড়ে। এরপর 2024 সালের 7 জানুয়ারি সংসদীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছিল, যা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে, কিন্তু তা ঘটেনি। পরিষ্কারভাবে পিটার হাস বললেন, বাংলাদেশে 2024 সালের 7 জানুয়ারিতে একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ঘটেনি, নির্বাচন হয়নি। অবস্থানটা পরিষ্কার, যেখানে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, অর্থাৎ নতুন যে সরকারটা গঠিত হয়েছে এটা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত না, জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকারটা ক্ষমতায় আসে নাই। যুক্তরাষ্ট্র এখনও বাংলাদেশ ও বিশ্বের সর্বত্র গণতন্ত্রের বিষয়ে গভীরভাবে চিন্তা করে। সহজ করে বলতে গেলে, আমরা বিশ্বাস করি দেশের মানুষের কল্যাণে গণতন্ত্র হলো স্থায়ী অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের সর্বোত্তম উপায়। আমরা সাহসী নাগরিক সমাজ এবং মানবাধিকার কর্মীদের প্রতি সমর্থন অব্যাহত রাখব। যেসব গণমাধ্যম কর্মী দায়িত্ব পালন করতে গিয়ে নিয়মতান্ত্রিক দমন ও হয়রানির শিকার হন, তার অবসানের আহ্বান আমরা অব্যাহত রাখব। বাক ও সমাবেশের স্বাধীনতা যাতে বজায় থাকে সে ব্যাপারে আমরা চাপ অব্যাহত রাখব। আমরা আরও উন্মুক্ত, শান্তিপূর্ণ গণতান্ত্রিক সমাজের পথকে সুগম করতে অর্থপূর্ণ রাজনৈতিক সংলাপের আহ্বান জানানো অব্যাহত রাখব। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই কাজগুলোই করেছে নির্বাচনের আগে। নির্বাচনের আগে তারা ঠিক যেই জায়গাগুলোতে সরকার উপরে চাপ দিয়েছে সেই কথাগুলো পিটার হাস আবার এখানে উল্লেখ করেছেন এবং বলেছেন এটা তারা অব্যাহত রাখবেন, অর্থাৎ দে উইল কন্টিনিউ দ্য প্রসেস। নিরাপত্তার ইস্যুটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের সশস্ত্র বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা নিরাপত্তা হুমকি মোকাবেলা এবং প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসাত্মক প্রভাব কমাতে একসঙ্গে কাজ করার সক্ষমতা বাড়ানোর আরও উপায় খুঁজে বের করছেন। বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকীকরণের ক্ষেত্রেও আমরা ভূমিকা রাখতে পারবো বলে আশা করছি। এই জায়গাটাতে একটু কথা বলা দরকার আছে, এই জায়গাটাতে আসবো। তারপর বলছে, শ্রমের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে বাংলাদেশের আইন নীতি ও অনুশীলনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রেসিডেন্ট বাইডেন একটি বৈশ্বিক শ্রম কৌশল নির্ধারণ করেছেন যা বিশ্বজুড়ে শ্রম অধিকারকে অগ্রাধিকার দেয়। আরেকবার একটু রিপিট করি, এই শ্রম অধিকার নীতিতে যেদিন স্বাক্ষর করেন বাইডেন, তারপর এটা যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা করেছিলেন সেদিন কিন্তু বাংলাদেশের কথা উল্লেখ করা হয়েছিল এবং বাংলাদেশে শ্রমিকদের যে অধিকার নাই সেই কথাটা উল্লেখ করে সেখানে বলা হয়েছিল একজন শ্রম অধিকার কর্মীর কথা, কল্পনা আক্তার, যিনি দাবি করেন যে মার্কিন দূতাবাস তার পক্ষে দাঁড়িয়েছিল জন্য তিনি বেঁচে আছেন, না হলে তাকে হয়তো মেরে ফেলা হতো। এত বড় একটা অ্যালিগেশন আনা হয়েছিল বাংলাদেশের বর্তমান যে অবস্থা আসলে শ্রমিকদের এবং শ্রমিকদের অধিকারের যে পরিস্থিতি সেটা বোঝানোর জন্য। ফলে এই জায়গাটাও কিন্তু সরকারের জন্য, বাংলাদেশের জন্য এক ধরনের থ্রেট। এ কৌশলের মাধ্যমে বাংলাদেশকে এমন আইন ও নীতি গ্রহণে বাংলাদেশকে আমরা উৎসাহিত করতে চাই যাতে শ্রমিকেরা নির্ভয়ে ও স্বাধীনভাবে গণতান্ত্রিক সংগঠন তৈরি ও তাতে যোগ দিতে পারেন। সুনির্দিষ্ট উন্নয়ন সহায়তা প্রদান সহ শ্রম অধিকারের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বাংলাদেশের বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী, পাশাপাশি বাংলাদেশের পণ্য ও পরিষেবা রপ্তানির একক বৃহত্তম বাজার। পারস্পরিক সুবিধার জন্য আমরা আমাদের অর্থনৈতিক সম্পর্ককে কার্যকর করতে পারি এবং তা করা উচিত। পরিশেষে গণহত্যা থেকে বেঁচে যাওয়া 10 লাখ রোহিঙ্গা গোষ্ঠীর সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এরপর বলছেন, ভবিষ্যৎ একদিন একদিন করে আসে এবং প্রতিটি দিনই নতুন সুযোগ নিয়ে আসে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে রয়েছে এবং আপনারা সেই ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনাদের এই যাত্রায় আমরা সবসময় আপনাদের সমর্থন করব। পিটার হাস বলছেন, ভবিষ্যৎ একদিন একদিন করে আসে এবং প্রতিদিনই নতুন সম্ভাবনা নিয়ে আসে এবং আমরা, অর্থাৎ জনগণকে সাথে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সেদিকে এগিয়ে যাচ্ছে। এখানে একটা বার্তা পরিষ্কার যে একদিন মার্কিন যুক্তরাষ্ট্র কোনো স্টেপ নেয়নি, এক মাস মার্কিন যুক্তরাষ্ট্র কোনো স্টেপ নেয়নি, কিন্তু ভবিষ্যৎ একদিন একদিন করেই আসে এবং একদিন একদিন করে এগিয়ে যায়। ফলে সামনের দিনগুলোতে যে দিনগুলো আসছে একদিন একদিন করে, সেই দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন দেখার জন্য কোনো ধরনের স্টেপ নেবে না, সেটা হতে পারে না। ফলে পিটার হাস এই কলামের মধ্য দিয়ে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের পজিশন নিয়ে যে ধরনের একটা ধারণা তৈরি হয়েছিল বাংলাদেশের জনগণের মধ্যে, বিরোধী শিবিরে এবং বিশেষ করে সরকার যেটাকে প্রচার করার চেষ্টা করেছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে ফেলেছে,
এবং এই জায়গাতে ভারতের ব্যাপারে বাংলাদেশের জনগণের যে মনোভাব সেটাকেও তারা কাজে লাগানোর চেষ্টা করেছে এবং দফায় দফায় ভারতের সাথে তাদের কী ধরনের সম্পর্ক, গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে ভারত কীভাবে তাদের পাশে দাঁড়িয়েছে এই কথাগুলো তারা বলবার চেষ্টা করেছে। কারণ এগুলো বলবার মধ্য দিয়ে যেটা হয় জনগণের মধ্যে মেসেজটা পরিষ্কার হয়, কারণ একটা ধারণা থাকে, যে ধারণা তৈরি হয়েছে যে 2+2 বৈঠকের সময় ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করেছে, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র তার আগের অবস্থান থেকে সরে গেছেন, পিটার হাস তার আগের মতো করে আর তিনি কথা বলেননি। এবং তারপরে যখন সরকার এটা বোঝানোর চেষ্টা করে তাদের বক্তব্যের মধ্য দিয়ে যে তারা ভারত তাদেরকে সহায়তা করেছে এই ধরনের একটা নির্বাচন করবার জন্য, এই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থাকে, তাদের কাছে যেটাকে গণতান্ত্রিক ব্যবস্থা বলে অর্থাৎ ভোট ছাড়াই ক্ষমতা দখল করা, সেই ব্যবস্থা চালিয়ে যাবার জন্য ভারত তাদেরকে সবচেয়ে বেশি সহায়তা করছে, কথাগুলো তার প্রচারের চেষ্টা করে। এই কারণে তাহলে মানুষের মধ্যে বিষয়টা পরিষ্কার হয় যে আচ্ছা, যে ধারণাটা মানুষের আছে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করছে, সরকারের পক্ষ থেকেও সেটা বলবার চেষ্টা করা হচ্ছে যে ভারতই তাদেরকে সবচেয়ে বেশি সহায়তা করেছে এই ধরনের একটা নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা দখল করতে, তার মানে ভারতই আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করছে। সেটা যদি হয়েও থাকে, আমি আরেকবার রিপিট করি যে এই কথাটা আমি দফায় দফায় বলেছি, ভারতের লোকসভা নির্বাচন পর্যন্ত সর্বোচ্চ এই পর্যন্তই হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের স্টেপ এখানে নেবে না, কারণ ভারত তাদের একটা গুরুত্বপূর্ণ অংশীদার মিত্র, ফলে তারা যদি না চায় যে তাদের নির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচনের সময়টাতে পার্শ্ববর্তী দেশের খুব রাজনৈতিক একটা অস্থিতিশীল পরিস্থিতি থাকুক, এটা তারা চাইবে না, ফলে সেই কারণে হতে পারে এবং আমরা সেটার প্রতিফলন কিন্তু দেখতে পাচ্ছি। আর যে জায়গাটার কথা বলছিলাম, সেনাবাহিনীর আধুনিকীকরণের যে কথাটা বলছে, আমাদের আমরা অস্ত্র কিনি সাধারণত চীনের কাছ থেকে, রাশিয়া আমাদের বিভিন্ন সময় চাপ দিয়েছে অস্ত্র কেনার জন্য এবং ভারতও তাদের আগ্রহের কথা জানিয়েছে, ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের সেনাবাহিনীর সাথে তাদের যে আকসা জিসমিয়া যে চুক্তিগুলো ব্যাপার রয়েছে সেগুলো আলাদা আলোচনা, বিশদ আলোচনা ব্যাপার, সেটি পরে কখন আলোচনা করা যাবে, কিন্তু তারা এই সামরিক চুক্তিগুলোতে সম্ভবত ভেতরে ভেতরে বাধ্য করার একটা চেষ্টা তো অবশ্যই রয়েছে, থাকাটাই স্বাভাবিক, এবং এখন অস্ত্র কেনার কথা বলছে, এটা একটা স্বার্থের সংঘাত তৈরি করবে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, বিশেষ করে কারণ চীনের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি অস্ত্র কিনি এবং ভারতে যেহেতু এখানে তাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দেখিয়েছে, রাশিয়াও বিভিন্ন সময় বাংলাদেশে অস্ত্র বিক্রি করার কথা তারা বলেছে, ফলে এখানে কিন্তু একটা স্বার্থের সংঘাতের জায়গা তৈরি হবে। ফলে এই জায়গাতে আমি দুঃখিত আরেকবার রিপিট করছি যে আমি আমার আগের ভিডিওগুলোতে একটা কথা দফায় দফায় বলেছি যে এই সরকারের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে, পশ্চিমা বিশ্বের চাপ রয়েছে, কিন্তু এর পতন হবে চীনের সাথে যখন সে ব্যালেন্স করতে পারবে না, চীন যখন দেখবে যে স্বার্থের যে ব্যালেন্স সেই জায়গাতে সে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, বাংলাদেশের সরকার যে সরকারটা নতুন করে ক্ষমতা দখল করেছে তারা চীনকে আর আগের মতো করে, আগের দফায় তারা যখন সরকারে ছিল তখন যেভাবে চীনকে তারা নিজেদের দিকে টেনে নিয়েছিল সেভাবে আর রাখতে পারছে না, তখন চীন এই সরকারের উপরে সবচেয়ে বড় চাপটা দেবে এবং সেই জায়গাটা তৈরি হবে যখন অস্ত্র কেনার মতো জায়গাটা, যেটার উপর আমরা পুরোপুরিভাবে বলা যায় এখন চীনের উপর ডিপেন্ড করি, সেখান থেকেও যদি এই সরকারকে সরে যেতে বাধ্য হয় তারা, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি এভাবে চাপ দিতে থাকে এবং ক্ষমতায় টিকে থাকবার জন্য তারা যদি ওয়েস্টের সাথে ব্যালেন্স করার চেষ্টা করে তখন তারা আবার চীনের কাছ থেকে সরে আসবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেটাই চাইছে, মার্কিন যুক্তরাষ্ট্র সেই দেশ থেকে অস্ত্র আমদানির কথা বলছে, সেখানে আবার তারা একটা জায়গা একটা যুক্ত করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ পিটার হাস্তার কলামে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যে রপ্তানি হয় তার মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমি তোমার কাছ থেকে হিউজ পরিমাণ আমদানি করি, তুমি আমার কাছ থেকে এখন আমদানি করো এবং আমি তোমার কাছে বিক্রি করতে চাই অস্ত্র, বিভিন্ন হিসেব নিকেশ রয়েছে এবং এই হিসেব নিকেশগুলো সরকারকে যে কতটা চাপে ফেলবে সেটা সামনের দিনগুলোতে আমরা বুঝতে পারবো, এবং গত কিছুদিনের ঘটনাকে যদি আমরা মেলাই এবং ভারতের লোকসভা নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, আগামী 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে নির্বাচন শেষ হয়ে যাবে, নতুন একটা সরকার গঠিত হয়ে যাবে এবং আমি বিশ্বাস করি মার্কিন যুক্তরাষ্ট্র তখন খোলস থেকে বের হবে পুরোপুরিভাবে এবং তারপর এই সরকার বিরুদ্ধে সত্যিকারের স্টেপ নিতে শুরু করবে, এবং আমি প্রত্যাশা করি, জনগণের প্রত্যাশা, এই সরকার এভাবে একতরফা 7 জানুয়ারি নির্বাচনের সার্কাসের মধ্য দিয়ে যে সরকারটা গঠিত করেছে তারা এর মধ্য দিয়ে ক্ষমতায় খুব বেশি দিন টিকে থাকতে পারবে না। দর্শক, কেজি নিউজ বাংলায় আপনাদের শুভেচ্ছা। আমাদের এই বিষয় নিয়ে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের এই চ্যানেলে নতুন হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।